স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কবুতরের ফক্সের ভ্যাকসিন সম্পর্কে। ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো ভ্যাকসিনটি কোথায় পাওয়া যায়, ভ্যাকসিনটির দাম কত এবং ভ্যাকসিনটি কিভাবে ইউজ করতে হয় তা আপনাদেরকে দেখাবো। এই ভ্যাকসিনটি শুধুমাত্র কবুতরের ফক্স বা গুটি বসন্ত রোগের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ভ্যাকসিনটি কবুতরের শরীরে একবার প্রয়োগ করলে 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। 1 বছরের মধ্যে কবুতরের শরীরে ফক্সের কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে না। একটি ভ্যাকসিন 200টি কবুতরের মধ্যে প্রয়োগ করা যায়। সাধারণত কবুতরের গুটি বসন্ত রোগ বা ফক্স রোগের গোটা শুধুমাত্র বাচ্চা কবুতরের মধ্যে বেশিরভাগ দেখা যায়। যেই কবুতরের মধ্যে একবার ফক্স রোগের গোটা উঠে এবং কবুতর সুস্থ হয়ে যায় পরবর্তীতে, ওই কবুতরের মধ্যে দ্বিতীয়বার আর এই রোগ অ্যাটাক করতে পারে না বা এই রোগের গোটা আর উঠে না কবুতরের মধ্যে। অনেকটা মানুষের শরীরের গুটি বসন্ত রোগের মতো। আমরা জানি মানুষের শরীরে একবার গুটি বসন্ত উঠলে আর দ্বিতীয়বার উঠে না। আপনারা যদি আপনাদের খামারের সকল কবুতরের মধ্যে, বিশেষ করে অ্যাডাল্ট বা রানিং কবুতরের মধ্যে এই ভ্যাকসিনটি দিয়ে রাখেন, তাহলে ওদের বাচ্চাদের ভবিষ্যতে এই রোগ হবে না। ভ্যাকসিনটি করার 1 বছরের মধ্যে যদি কোনো পরজীবী পোকার মাধ্যমে আপনার খামারের কোনো কবুতরের বাচ্চাকে অ্যাটাক করে, তাহলে বাচ্চার তেমন কোনো ক্ষতি হবে না, কারণ মা বাবাকে ভ্যাকসিন করা হয়েছে। কবুতরের পরজীবী পোকা বলতে বোঝানো হয়েছে মশা বা কবুতরের শরীরে বিভিন্ন ধরনের উকুন থাকে, ওই উকুনগুলোকে বোঝানো হয়েছে। এ ধরনের মশা বা পরজীবী উকুন যদি কোনো আক্রান্ত কবুতরকে আক্রমণ করে, পরবর্তীতে আপনার খামারের ভ্যাকসিন করা কোনো কবুতরকে আক্রমণ করে বা ভ্যাকসিন করা কবুতরের বাচ্চাকে আক্রমণ করে, তাহলে খামারের বাচ্চা কবুতরের তেমন কোনো ক্ষতি হবে না। হয়তো 2-1টা গোটা উঠবে, তবে বাচ্চা কবুতরের মারাত্মক কোনো ক্ষতি হবে না বা বাচ্চা কবুতর মারা যাবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো ভ্যাকসিনটি কিভাবে বিশুদ্ধ পানির সাথে মিশানো হয় এবং পরবর্তীতে কবুতরের শরীরে প্রয়োগ করা হয়। পরবর্তীতে বলবো ভ্যাকসিনটি কোথায় পাবেন এবং ভ্যাকসিনটির দাম কত ইত্যাদি। এটি হলো ভ্যাকসিনের সাথে মিশানোর জন্য বিশুদ্ধ পানি। এখানে 5 ml পানি আছে। একটি কবুতরের ফক্সের ভ্যাকসিনের সাথে মিশাতে হয় 3 ml পানি। এটি একটি 5 ml ইঞ্জেকশনের সিরিজ। একটি 5 ml ইঞ্জেকশনের সিরিজের মূল্য হলো 5 টাকা। 5 ml ইঞ্জেকশনের বিশুদ্ধ পানিটির মূল্য হলো 15 টাকা। আমি ভ্যাকসিনটি মিক্স করার পরে রাখার জন্য একটি স্টিলের বাটি ইউজ করেছি এবং পরবর্তীতে ওই বাটিটি রাখার জন্য আরেকটি বড় প্লাস্টিকের বাটি ইউজ করেছি। ওই প্লাস্টিকের বাটিতে আমি কিছু বরফ দিয়ে রাখবো, যার ফলে উপরের স্টিলের বাটিটি সবসময় ঠান্ডা থাকবে। ভ্যাকসিনটি বাটি থেকে নিয়ে কবুতরের শরীরে লাগানোর জন্য একটি কটন বার ইউজ করেছি। কটন বারটিতে তুলে একটু বেশি ছিল, তাই তুলে একটু কমিয়ে নিয়েছি, কারণ নয়তোবা ওষুধ বেশি চলে যাবে। আপনারা চাইলে কটন বারের পরিবর্তে কবুতরের পালকও ইউজ করতে পারেন এইভাবে। এখন প্রথমে ভ্যাকসিনের মুখের অ্যালমোনিয়ামের আবরণটি খুলে নিব। আবরণটি খোলার জন্য তেমন কিছুর প্রয়োজন নেই, আপনার হাতের নখ দিয়ে খুলে ফেলতে পারবেন। যদি আপনার কাছে আবরণটি হাতের নখ দিয়ে খুলতে রিক্স মনে হয়, আপনি যে কোনো সুরের মাথা দিয়েও আবরণটি খুলতে পারেন। এখন দেখুন, এই বাটিটিতে আমি কিছু বরফ রেখেছি উপরের স্টিলের বাটিটি ঠান্ডা রাখার জন্য। এখন এখান থেকে আমি ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে 1 ml পানি নিয়ে ভ্যাকসিনের কোটাটিতে ঢুকাবো। কোটাটির উপর দিয়ে সিরিজের সুইটি ঢুকিয়ে দিলে অটোমেটিক পানিগুলো ভিতরের দিকে টেনে নিয়ে যাবে, কারণ কোটাটির ভিতরে কোনো বাতাস নেই। পরবর্তীতে কোটাটি ভালোভাবে লাড়িয়ে নেবেন যেন ভ্যাকসিনটি ভালোভাবে পানির সাথে মিশে যায়। ভ্যাকসিনটি ভালোভাবে পানির সাথে মিশে যাওয়ার পরে ভ্যাকসিনটিকে বাহির করে বাটিতে রাখতে হবে এবং পরবর্তীতে আরও 2 ml পানি মিশাতে হবে। এখন ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিভাবে কবুতরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এটি আমার একটি বাচ্চা কবুতরের শরীরে আগে ফক্সের গোটা হয়েছিল, এখন গোটাগুলো যাওয়ার পথে। কবুতরের শরীরে সাধারণত ভ্যাকসিন রাত্রের বেলায় দেওয়া হয়, কারণ রাতের বেলায় পরিবেশ ঠান্ডা থাকে। আমি দিনের বেলায় দিতেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন, তাই রাতের বেলায় ভিডিও এত ভালো হয় না এই জন্য। ভ্যাকসিনটি করতে হয় কবুতরের ডানার মাংসের মধ্যে। কবুতরের ডানার মাংসকে কয়েকটি ছিদ্র করে তারপরে ভ্যাকসিনটি মেখে দিতে হয়। আমি ছিদ্র করার জন্য ইঞ্জেকশনের সিরিজের সুই ব্যবহার করেছি। সুই দিয়ে যখন কবুতরের ডানায় ছিদ্র করা হবে বা গায়ে দেওয়া হবে, অনেকের থেকে হয়তো খারাপ লাগবে,
কিন্তু এটি কবুতরের চিকিৎসার জন্য করা হচ্ছে বা কবুতরের ভালোর জন্য করা হচ্ছে, যেন কবুতরটি সুস্থ থাকে বা কবুতরের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ থাকে এই জন্য। সুতরাং এটি নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। ভ্যাকসিন করার সময় যে বিষয়টি গুরুত্বের সাথে মনে রাখবেন তা হলো 200টি কবুতরকে ভ্যাকসিন করতে অনেক সময়ের প্রয়োজন। মনে রাখবেন যেন ভ্যাকসিন মিশ্রিত পানিগুলো গরম না হয়ে যায়, ঠান্ডা থাকে যেন, কারণ গরম হয়ে গেলে ভ্যাকসিনের ভাইরাসগুলো মারা যাবে। ভ্যাকসিন এক ধরনের ভাইরাস দিয়ে তৈরি, এই ভাইরাসগুলো কবুতরের শরীরে গিয়ে ক্ষতিকারক ভাইরাসগুলোকে মেরে ফেলবে। এখন আপনাদেরকে বলবো ওষুধটি কোথায় পাবেন এবং ওষুধটির দাম কত। ওষুধটি যে কোনো পশু হাসপাতালে পাবেন বা ভেটেনারি হাসপাতালে পাবেন। আমার জানা মতে ওষুধটির সরকার নির্ধারিত প্রাইস হলো মাত্র 20 টাকা। সাধারণত লোকাল পশু হাসপাতালে গেলে ডাক্তাররা এই ভ্যাকসিনগুলো দিতে চায় না। কেন দিতে চায় না তা তো আপনারা সবাই জানেন। তারা লোকাল মার্কেটে এই ভ্যাকসিনগুলো বিক্রি করে দেয়। আর সাধারণ মানুষ গেলে তারা সবসময় একই কথা বলে যে সরকার আমাদেরকে ভ্যাকসিন দেয় না বা আমরা ভ্যাকসিনগুলো পাইতেছি না, এই বিভিন্ন কথা বলে। আপনাদের মনের মধ্যে হয়তো একটি সন্দেহ থাকতে পারে, কিভাবে মাত্র 20 টাকার ভ্যাকসিন কবুতরের এত বড় উপকার করতে পারে বা কিভাবে মাত্র 20 টাকার একটি ভ্যাকসিন কবুতরের শরীরের ফক্স রোগের প্রতিরোধ করবে। আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের দেশের সরকার কৃষিখাতে অনেক ভর্তুকি দেয়, তেমনি ভ্যাকসিনের মধ্যেও অনেক ভর্তুকি দেয়, শুধুমাত্র কৃষিখাতের এবং পশু পাখি ফার্মিংয়ের উন্নয়নের জন্য। এই 20 টাকা, 50 টাকা বা 100 টাকার এই ভ্যাকসিনটির জন্য সরকারের অনেক টাকা খরচ করতে হয়েছে। দাম কম হওয়ার কারণে এবং সহজে না পাওয়ার কারণে আমরা অনেকেই সরকারি ভ্যাকসিনের প্রতি অনাস্থা পোষণ করে বেসরকারি দামি দামি ভ্যাকসিনগুলো ইউজ করি, কিন্তু ফলাফল একই, তেমন কোনো ডিফারেন্স নেই। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট এরিয়াতে একটি ধন্যবাদ দিতে ভুল করবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবং আমার এই অসাধারণ নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
I'm